লোকসভা নির্বাচনে দলীয় সংগঠনকে মজবুত করতে বিশেষ নজর সিপিআইএম নেতৃত্বের। মঙ্গলবার সন্ধ্যায় নদিয়া রানাঘাট তপশিলী লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী অলোকেশ দাসের সমর্থনে নির্বাচনী কর্মী সভা এবং র্যালিতে অংশগ্রহণ করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। নদিয়ার শান্তিপুর পাবলিক লাইব্রেরি হলে 5 শতাধিক কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে নির্বাচনী কর্মী সভা করেন বিমান বসু। উপস্থিত ছিলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী অলোকেশ দাস সহ একাধিক শীর্ষস্থানীয় সিপিআইএম নেতৃত্বরা। এদিন কর্মী সভা থেকে তৃণমূল এবং বিজেপিকে বাংলা থেকে উৎখাত করার ডাক দেন বিমান বসু। নাগরিকত্ব সংশোধনী আইনেও সরব হলেন তিনি। তবে একযোগে বিজেপি এবং তৃণমূলকে একে অপরের পরিপূরক বলেও অভিহিত করেন বামফ্রন্ট চেয়ারম্যান। যদি এবছরের লোকসভার ভোটে রানাঘাট লোকসভা কেন্দ্রে বামেদের ভোটই বেশি হবে এবং তারাই জয়লাভ করবে বলে আশাবাদী বিমান বসু। এটা মামুলি নির্বাচন না, এই নির্বাচনের মধ্য দিয়ে ঠিক হবে ভারত কোন পথে চলবে, ভারতের যে গণতান্ত্রিক অধিকার মানুষের আছে তা থাকবে না হারাবে, ধর্মনিরপেক্ষতার আদর্শ এটা সংবিধানে এখন জ্বলজ্বল করে আছে তা থাকবে না কাটা যাবে। মানুষ এটা বুঝতে পারছে না যে তৃণমূল বিজেপির মধ্যে মৌলিক কোন ফারাক নেই, মানুষের দোষ দেব না, যাতে মানুষ বুঝতে না পারে সভা পরামর্শ করে তারা একে অপরের বিরুদ্ধে বলে, তৃণমূল বিজেপির বিরুদ্ধে বলে, বিজেপি তৃণমূলের বিরুদ্ধে বলে, এখন বলা শুরু করেছে জমিদারি, তাতে মানুষ মনে করে তারা এক কি করে হলো। বন্ধুগণ একটু চিন্তা ভাবনা করতে হবে। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।